বাল্লুক সাপটা করে খেয়ে নিত, আমি জান্নাতি বেটি হারিয়ে দিতাম, আর দেখা হতো না। ফাতেমা তো যারা মধুর এনসার দিতে লাগলো, আব্বা গো যেই নবীরে দেখলে হরিণ স্যালুট করে, বাপ কলমা পড়ে, সাপ দিয়া ফোনা পেতে ছায়া করে, যাতে সূর্যের আলো না লাগে। ভাল্লুক গিয়া সেলাম করে, মাটি তিরস্কার জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করবে? পাথর বাঁধা রুটি তৈরি করো, মা এসা সিদ্দিকা রুটি তৈরি করতে লাগলো, বিরাদার তিনখানা রুটি হয়ে গেল। বিরাদার বন্ধু গান, আল্লাহর নবীর বিবি বললেন, ফাতেমা বাড়ির মধ্যে পানি নাই, যাও কুয়া থেকে একটু পানি নিয়ে আসো। ফাতেমা তুজার পানি আনার জন্য গেল, আল্লাহর নবী বসেছিলেন, বসে থাকতে থাকতে দেখতে লাগলো, আমার আয়েশা কাজ কর্ম করে, আমার ফাতেমা কাজে লেগে গিয়েছে, আমি বিশ্ব নবী যদি বসে থাকি, আমার উম্মত উম্মতি এক অপরের কাজে হাত দেবে না। না না না, আমি বসে থাকবো না, নবী আমার উঠে চুলার পাশে গিয়ে চুলাই জ্বালানি দিতে লাগলে। হযরত আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি ক্লান্ত হয়ে পড়েছে, আপনি গিয়ে একটু বিশ্রাম করুন। নবী আমার বললেন, বিবি রে, আজকে যদি আমি বিশ্রাম করি, আমার উম্মত উম্মতিরা একে অপরের কাজে হাত দেবে না। আজকে যদি আমি তোমার কাজে হাত দিই, আমার উম্মত উম্মতিরা একে অপরের কাজে হাত দেবে, মহব্বত বাড়বে, সুন্নত আদায় হবে, তাজা হয়ে যাবে, ইমানদার হয়ে মারা পড়বে, আমি নবী মুস্তফার সাফাত পেয়ে জান্নাত চলে যাবে বলে সুবহান।